রেডিওটাকে মিস খুবই মিস করি, খুবই মিস করি। প্যান্ডেলগুলো নতুনত্ব দেখানোর জন্য আচার মেনে পুজো, পুজোর সময় পুজোটা ঠিক আছে, কিন্তু তার আগে প্যান্ডেল দেখার জন্য মানুষ উৎসুক হয়ে থাকে। তারা যায় যে আগাম কিছু দেখে নেব, সেই সময়টা গেলে হয়তো ভিড় এড়াতে পারবো, তার আগে একটু দেখে নেব, এটাই আর কি মানুষের মধ্যে। আমি কি বলতে, আমাদের যে ডিউটি এটা আমাদের এখানে প্রতি বছর আমরা দাদা সুইদা এখানে পুজো মণ্ডপে আমরা প্রতি বছর দিন নাইট আমরা করি। আর পুজো কেউ দেখতেও পারে না, এই যেগুলো বলা আছে ও পুজো কেউ দেখতে পারে, ডেকোরেশন দেখে, পুজো কোথায় দেখছে, পুজো তো হচ্ছে না। তো নমস্কার কলকাতা, একটা করে বারুদ গন্ধে মাতাল হয়ে ফুটবে কবে, সারা শহর উথাল পাথাল, ভীষণ রাগে যুদ্ধ হবে। তবে এই যুদ্ধের মাঝখানেও পুজো এসে গেছে, অর্থাৎ মা আমাদের কাছে চলে এসেছে। এবং এই পুজো কারোর কাছে কর্মক্ষেত্র, আবার কারোর কাছে বিনোদন। এবার জেনে নেওয়া যাক কাদের কাছে এটা বিনোদন এবং কাদের কাছে এটা কর্মক্ষেত্র। পুজো তো চলে এসছে, মহালয়া নিয়ে কি প্ল্যান? মহালয়াতে ছুটির দিন প্রথম কথা, সেই জন্য প্রথমে প্ল্যান থাকে যে বেশিক্ষণ ঘুমোনো, কারণ নর্মালি ঘুমোনোর টাইম হয় না, কিন্তু এখন অবভিয়াসলি ভোরবেলা উঠে মহালয়া শোনা, মহিষাসুর মর্দিনী শোনা। মহালয়ার তো সেরকম কোনো প্ল্যান নেই, বন্ধু বান্ধবদের সঙ্গে যেরকম পিকনিক ছোটোবেলা থেকে করে আসছি সেরকম। ভীষণ ভাবে সেটা তো মিস করি না, আমরা রেডিওতে শুনি, আমি আমার একটা রেডিও রাখা আছে সেটাতে আমরা শুনি। কিন্তু এখন সত্যি বলতে মহিষাসুর মর্দিনী শোনার এক্সাইটমেন্টটা একটু কমে গেছে, কারণ আগে ছোটোবেলায় যেটা ছিল যে বছরে একবারই শোনা যাবে, এখন তো মানে ইউটিউব চ্যানেলে শোনা যায় বা মহালয়া সাত দিন আগে থেকে পাড়াতেও পাচ্ছে, কিন্তু সেই এক্সাইটমেন্টটা থাকে। যে থিম পুজো না সাবিকি পুজো? সাবিকি পুজোটাই ভালো লাগে। তানভি, তানভি কিয়া, তানভি, সিরফ তানভি। আপ পূজা ইয়াহ পে পূজা দেখনে আয়ে হ্যায়? হ্যাঁ। পূজোর কেনাকাটা হয়েছে? না, কেনাকাটা তো সেরকম কেনা হয়নি, শুনছিলাম নাকি বৃষ্টি হবে, তো বেকার কিনে কি হবে। আগে তো ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজো ছিল, এখন মহালয়ার পর দিন থেকে মানুষের ঠাকুর দেখতে শুরু করে দিচ্ছে, এইটা নিয়ে কি বলবেন আপনি? ওটা আমি ওটা ভাল লাগে না, পুজো ওই ষষ্ঠী থেকে যে পুজোটা হবে ওটা হচ্ছে মন মন থেকে ঠাকুরকেই ভালোবাসা, আর এখন যেটা হচ্ছে মহালয়ার আগে থেকে হচ্ছে সাজানো গুছানো বা বাড়ির ডেকোরেশন করা, ডেকোরেশন দেখতে হয়, পুজো দেখা না। আচার মেনে পুজো হোক, বিচার পেলে উৎসব হোক, এইটা নিয়ে কি বলবেন? আচার মেনে পুজো হোক, বিচার পাবে পেলে তবেই মানে উৎসবটা। হ্যাঁ, একদম, এটাতে আমরা একমত, সহমত আমরা। হ্যাঁ, এবার এই মুহূর্তে দাঁড়িয়ে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, কারণ আচার মেনে পুজো হোক, পুজো অবভিয়াসলি একটা ধর্মীয় সেন্টিমেন্টের ব্যাপার, সেটা থেকে আমরা দূরে সরতে পারি না, এবং তার ইকোনমিক দিকটাও আছে, পুজোর থেকে আমরা মুখ ফিরিয়ে থাকতে পারবো না, কিন্তু বিচারটা এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট, উৎসবে ফিরে আসা হয়তো সবার পক্ষে সম্ভব নয়। আমাদের যে একটা বিষয় ছিল যে কর্মক্ষেত্র, মানে পুজোটা কারোর কাছে কর্মক্ষেত্র, কারোর কাছে আবার বিনোদন, তো আমি দেখতে পাচ্ছি যে আপনারা এখনো কাজ করছেন, আমরা সকলে হয়তো এখনই মহালয়ার আনন্দে মেতে উঠেছি, আপনারা কাজ করছেন, এটা নিয়ে যদি কিছু বলতেন। আমি কি বলতে, আমাদের যে ডিউটি এটা আমাদের এখানে প্রতি বছর আমরা দাদা সুইদা এখানে পুজো মণ্ডপে আমরা প্রতি বছর দিন নাইট আমরা করি, তো এবং সেটা নিয়ে মানে কষ্ট জানি না, তবে সেটা কি মানে অনুভব হয়? কষ্ট হয় না, আমাদের প্রতি বছর ডিউটি, দাদা এখানে প্রতি বছর আমরা ডিউটি করি। রেডিও ভেনম জেগে ওঠো কলকাতা, রেডিও ভেনম জেগে ওঠো কলকাতা, রেডিও ভেনম জেগে ওঠো কলকাতা, রেডিও ভেনম জেগে ওঠো কলকাতা। আমরা কথা বলে নিলাম প্রচুর মানুষের সাথে, যাদের কাছে পূজাটা কর্মক্ষেত্র তাদের সাথেও কথা বললাম, এবং যাদের কাছে বিনোদন তাদের সাথেও কথা বললাম, এবং প্রচুর আবেগ আমরা পেলাম মানুষের কাছ থেকে। উৎসব চলুক উৎসবের মতো, তবে লড়াই থাকুক এর মাঝেই অবিরত, এবং মেতে উঠুক গোটা শহর, এবং সাথে আছে রেডিও বেনাম, জেগে ওঠো কলকাতা।